मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में आके बसी है वो मेरे मन में उसकी कमी। এখন একটা রিসর্ট আছে ভেতরে সিলভার লাইন রিসর্ট, ওইখানটা গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, চলো। ফাইনালি রয়েছি ওরগ্রাম ফরেস্ট। এই যে পেছনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তর ওরগ্রাম বনক্ষেত্র ঘুষকরা বনাঞ্চল এবং বর্ধমান বন বিভাগ। এই পুরো জায়গাটা পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। জঙ্গলটা দেখাবো ঘুরে, এবার ভেতরটা যাবো। বৃষ্টি যেহেতু জোরে শুরু হয়ে গেছে যার কারণে আমরা দাঁড়াতে পারছি না, তো এখন একটা রিসর্ট আছে ভেতরে সিলভার লাইন রিসর্ট, ওইখানটায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, চলো। ভেতরে যাবো, ওই দিকটা করে একটা পার্ক আছে, আর ওই সিলভার লাইন রিসর্ট যেটা বলছিলাম ওইটা রয়েছে, দেখি ওটাতে যাওয়া যায় কি না। এত ঠান্ডা লাগছে, পুরো প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছে, চলো দেখি ভেতরে যাওয়া যায় কিনা। ফাইনালি এখন রয়েছি সিলভার লাইন রিসর্টের ওপরে, আর নিচে একটা জায়গাতে ছিলাম দাঁড়িয়ে ভেতর পেছন দিকটা করে জঙ্গলের ভেতর, তো প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য সিলভার লাইন রিসর্টের ওপরে চলে আসলাম। এখানে আমাদের লাঞ্চ হবে, লাঞ্চ করে এখান থেকে তারপর আবার বেরোবো। ভিজে গেছে প্রায় 11টা, সব টিম মেম্বার্স আর রয়েছে পেছনে, আর তোমাদের সিলভার লাইন রিসর্টটা একবার ঘুরে দেখাই, চলো। তোমাদের আমি সিলভার লাইন রিসর্টের ওপরটা দেখাবো, অ্যাম্বায়েন্সটা দেখাবো, এখানকার চারিদিকটা দেখাবো, চারিদিকটা এইদিকটা করে সিঁড়িতে উঠে এসে সব টেবিলগুলো রয়েছে, আর বাইরের একবার দৃশ্যটা দেখাবো। পুরোপুরি জঙ্গলের মিডিলে রিসর্টটা তৈরি হয়েছে, একদম নিরিবিলি যাকে বলে, আর বাইরে বৃষ্টি পড়ছে। তো লাগছে খুবই ভালো এখানে এসে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে, বাড়ি যাবো কী করে এটা একটা চিন্তা রয়েই গেছে মনের মধ্যে। রাস্তাটা অনেকটা, প্রায় 160 কিলোমিটার 50 কিলোমিটার রাস্তা, আর বাড়িও যেতে হবে। ওই দিকটা ছাদ ওপেন, আর আমাদের সব মেম্বার্সরা এখানে রয়েছে। সিলভার লাইন রিসর্ট, ওয়ারকাম রেস্টুরেন্ট, তো বন্ধুরা আমি এখনও রয়েছি আমরা রিসর্টে, সিলভার লাইন রিসর্টে। এই রিসর্টের ওপরটা আসলাম ছাদে, বাইরেটা, ভেতরে আমাদের গ্রুপ মেম্বার্সরা খাওয়া দাওয়া করছে, আড্ডা মারছে, আর পুরো ফেসে গেছে রিসর্টে এসে। এত বৃষ্টি হচ্ছে বাইরে, এখন একটু ধরেছে বৃষ্টি, একটু বাইরে আসলাম। ওয়েদারটা দেখো তুমি, তোমরা ওয়েদারটা দেখো, পেছনের অ্যাম্বায়েন্সটা দেখো, পুরো মনে হচ্ছে যেন দার্জিলিং ফিল হচ্ছে, চারিদিক কুয়াশা ভর্তি। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই যে পেছন দিকটা দেখো, এটা একটা মাঠ, এখানে প্রোগ্রাম হয়, কনসার্ট, বিয়ে বাড়ি অনুষ্ঠান, মোটামুটি তারপরে আরও নানা রকমের অনুষ্ঠান যারা করে এই মাঠটার মধ্যে করে। আর এই অবস্থা এখন আমাদের, দেখা যাক কখন বেরোতে পারি এখান থেকে। তো গাইস, যে মাঠটা দেখাচ্ছিলাম ওপর দিয়ে, এই যে পেছনে সেই মাঠটাতে এসেছি এখন, পেছনটা দেখো, অ্যাম্বায়েন্সটা দেখো পুরো, যে পেছনে একটা স্টেজ রয়েছে, এখানে কোনো কনসার্ট বা বিয়েবাড়ি অনুষ্ঠান এই সমস্ত কিছু হয়, ভাড়া দেয়। এই যে আমরা ছিলাম এই এই যে ওই ওপরটা, এই যে এখানটা করে আমরা ছিলাম ছাদে, আরও মেম্বার্স ওখানে রয়েছে, আর পুরো চারিদিকটা দেখাবো, পুরো বাগান এদিকে সব রয়েছে ওরা। আর এখান থেকে বেরিয়ে যাবো, বৃষ্টিটা এখন কম আছে, তোমাদের ঘুরে দেখাই পুরো জায়গাটা, বাড়ির উদ্দেশ্যে রওনা হবো, বৃষ্টিটা আশা করি কমে গেছে, তো থাকো। আমার সাথে আছে সিলভার লাইন রিসর্টের এক কর্মকর্তা, তো তার থেকে জেনে নেবো রুম রেন্টগুলো কী আছে। দাদা, এখানে রুম ভাড়াগুলো কীরকম আছে? আমাদের এখানে মোট 9টা রুম আছে, তো 1200 টাকা দিয়ে শুরু, 1200 থেকে 1500, 2000-3000 টাকারও রুম আছে। তো 1200 টাকাগুলো এসি, আর 1200 টাকাগুলো নন এসি। আচ্ছা, আর রেস্টুরেন্ট এই সমস্ত ব্যবস্থা? আমাদের নিচে ফ্যামিলি রেস্টুরেন্ট, আর উপরে 12 কমরের রেস্টুরেন্ট আছে, 12 কমর রেস্টুরেন্ট আছে। আচ্ছা, উপরে বসেও আপনারা খেতে পারেন। আর বাচ্চাদের জন্য পার্ক ঠাক এইসব তো আছেই? হ্যাঁ, বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য পার্ক, এই ওপেন মাঠ আছে,
রেস্টের আছে, কনফারেন্স হল। ঠিক আছে, তো আমি দাদার ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে চলে আসবে সবাই। সো আমাদের এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, পেছনে সব মেম্বাররা রয়েছে। লাঞ্চ কমপ্লিট করে এখন এই পেছনে দেখতে পাচ্ছ এই যে ওরগ্রাম ফরেস্ট, এইখানটা ছেড়ে বেরোবো। তো তোমরা একটা কাজ করো, ভিডিওটা ভালো লাইক করো আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখাচ্ছে পরের কোনো ব্লগে, নতুন ব্লগে। তো টাটা, আজকে জন্য এমনি ভালো থেকো। मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम, मैंने देखा उसे हुआ मैं पागल, बस पल भर में आके बसी है वो मेरे मन में उसकी कमी।